আমাদের অনেকের চোখের দৃষ্টির সমস্যার জন্য চশমা বা কন্ট্যাক্ট লেন্স নিতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে চোখের ডাক্তারবাবুর দ্বারা পরীক্ষা করার পর চশমার প্রেসক্রিপশন দেওয়ার পরেও অনেকে চশমা নিতে চান না, ফলে অনেকেই কম দেখেই জীবন কাটিয়ে দেন। শুধু তাই নয়, চশমা ঠিক সময়ে না নেওয়ার জন্য চোখের দৃষ্টির সমস্যা তো হয়ই, এছাড়াও চোখের অন্যান্য অনেক সমস্যা হতে পারে। এনাদের এবং আরও অনেক লোকের চশমার ব্যাপারে অনেক ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাগুলির বিষয়েই এই ভিডিও। ভিডিওটি পুরোটা ঠিক মতো দেখলে এই ভুল ধারণাগুলি ভেঙে যাবে এবং চশমার ব্যাপারে কোনো কারোর কাছ থেকে প্রতারিত হবেন না। আমি জানি না যে আমার এই প্রয়াস কতদূর সফল হবে, কিন্তু আশা রাখছি যে কিছু মানুষের, যারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, তাদের নিশ্চয়ই উপকার হবে। নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলের নাম ডক্টর সাইট, অর্থাৎ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চোখ এবং চোখের দৃষ্টি বিষয়ক কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। চ্যানেলের ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। মিথ বা ভ্রান্ত ধারণা এক, চোখের দৃষ্টি 6x6 থাকলে, অর্থাৎ দৃষ্টি মাপার চার্টের শেষ লাইনটা পর্যন্ত পড়ে নিতে পারলে আপনার চোখ সম্পূর্ণ ঠিক আছে, এটা ভুল ধারণা। কারণ এটাতে বোঝা যায় যে আপনার দূরের মাঝখানের দৃষ্টি বা সেন্ট্রাল ভিশন ঠিক আছে, কিন্তু কাছের দৃষ্টি কম থাকতে পারে বা সাইডের বা পাশের দৃষ্টি কম থাকতে পারে। আপনার কালার ভিশন বা রঙিন দৃষ্টি ঠিক নাও থাকতে পারে। আপনার চোখে মুক্ত কোণ গ্লকোমা বা ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা থাকতে পারে, যেটাতে অনেক সময় চোখের মাঝখানের দৃষ্টি অনেক দিন ঠিক থাকে, পরে কমে যায়। ভ্রান্ত ধারণা দুই, চোখ খুব ব্যবহার করলে চোখ বেশি খারাপ হয়ে যায়। ভুল ধারণা, আপনার কান দিয়ে বেশি শুনলে কি কান খারাপ হয়ে যায়? নাক দিয়ে বেশি গন্ধ শুঁকলে কি নাক খারাপ হয়ে যায়? সৃষ্টিকর্তা মানুষকে চোখ দিয়েছেন দেখার জন্যে। পর্যাপ্ত আলোতে আপনি যতবার খুশি যত সময় ধরে দেখুন না কেন, চোখ কখনো খারাপ হবে না। হ্যাঁ, অনেকক্ষণ ধরে চোখের কাজ করলে চোখ তো টায়ার্ড হবেই, তবে সেটা সাময়িক। আর চোখকে সুস্থ রাখার জন্যে যা যা করণীয় সেগুলি কিন্তু করতে হবে। তিন, ভ্রান্ত ধারণা, খুব বেশি পাওয়ারের চশমা পরলে চোখ বেশি খারাপ হয়ে যায়, এটাও ভুল ধারণা। চোখের পাওয়ার পরীক্ষা করার পরই চশমার প্রেসক্রিপশন দেওয়া হয়, প্রয়োজন না থাকলে ডাক্তারবাবু বেশি পাওয়ার দিতে যাবেন কেন, তার এতে কি লাভ? যার যতটা প্রয়োজন তাকে ততটা পাওয়ার দিতে হবে, কারো ক্ষেত্রে এটা অন্যদের থেকে বেশি হতেই পারে। বেশি পাওয়ার বা কম পাওয়ার চোখের ভিতরে প্রবেশ করা আলোর রেখাগুলিকে বেশি বেঁকা বা কম বেঁকা বা উল্টোটা করতে পারে, কিন্তু চশমা চোখের ভিতরের অংশগুলির কোনো ফিজিক্যাল চেঞ্জ বা শারীরিক বদলাও করে না, সুতরাং চোখের কী ক্ষতি করবে? ভ্রান্ত ধারণা চার, চশমা পরলে, বিশেষ করে ছোট বয়সে চশমা পরলে চোখ বেশি খারাপ হয়ে যাবে, এটাও ভুল ধারণা। চশমা তাদেরই দেওয়া হয় যাদের চোখে কোনো না কোনো প্রতিসরণ দোষ আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ছোটদের, যাদের চোখে অ্যাম্বলায়োপিয়া আছে বা স্কুইন্ট বা ট্যারা চোখ আছে। এই কারণগুলি থাকলে ছোট বয়সে হোক বা বড় বয়সে হোক চশমা ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী অবশ্যই পরার দরকার। না পড়লে এই সব সমস্যার সমাধান তো হবেই না, উল্টে চোখ আরও বেশি খারাপ হতে পারে। ভ্রান্ত ধারণা পাঁচ, চোখে প্রতিসরণ দোষ প্রিভেন্ট বা প্রতিরোধ করা যায়। ভুল ধারণা, যার মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া বা অ্যাস্টিগম্যাটিজম বা প্রেসবায়োপিয়া হওয়ার দরকার,
তার হবেই। আমি জানি এই নিয়ে অনেক ভিডিও ও ম্যাগাজিনে লেখা ইত্যাদি আছে, কিন্তু এগুলির কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই। আমি এমন ভিডিও দেখেছি যাতে বলা হয়েছে যে কতগুলি চোখের ব্যায়াম করলে চোখের মাইনাস পাওয়ার থেকে মুক্তি পাওয়া যাবে। অনেক ব্যক্তি এইসব করেছেন কিন্তু কিছুই লাভ হয়নি, ওনারা এখন চশমা পরেই জীবন কাটাচ্ছেন। এইসব ভিডিও দেখে উত্তেজিত হওয়ার আগে আপনাদের জানা উচিত যে ওই ভিডিওতে কে বলেছেন। যিনি বলেছেন উনি কি একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার যিনি এই বিষয়ে অনেক পড়াশোনা করেছেন, না অনেকের মতো একজন সাধারণ মানুষ? ভ্রান্ত ধারণা ৬, চশমার পাওয়ার কম নিলে চোখ বেশি ভালো থাকে। আবার বলছি, ভুল ধারণা। আগে বলেছি আবার বলছি, চশমার পাওয়ার যতটা দেওয়ার দরকার ঠিক ততটাই ডাক্তারবাবু দেন। বেশি পাওয়ার দিয়ে ওনার কি লাভ? কম পাওয়ার নিলে দৃষ্টি তো কম হবেই, এছাড়াও কারো টেরা চোখ থাকলে বা অ্যাম্বলায়োপিয়া থাকলে ওইগুলি ঠিক হবে না। সুতরাং কম পাওয়ার নিয়ে কোনো লাভ নেই, উল্টে আরও চোখের ক্ষতি হবে ও সমস্যা হবে। ভ্রান্ত ধারণা ৭, চোখের পাওয়ার কম করতে হলে ভিটামিন ওষুধ খেতে হবে। ভুল ধারণা। চোখের কতগুলি বিশেষ রোগ যেমন ছানি, বেশি বয়সের জন্য রেটিনার ক্ষয় বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন ইত্যাদি কয়েকটি রোগে দেখা গেছে কিছু কিছু ভিটামিনের দরকার আছে, ঠিকই, কিন্তু ভিটামিন খেয়ে চোখের প্রতিসরণ দোষ বা রিফ্র্যাকটিভ এরার কমে গেছে, এই রকম ব্যাপার আমার জানা নেই। চোখের ভালো স্বাস্থ্যের জন্যে চোখের জন্য দরকারি ভিটামিন সমৃদ্ধ খাবারগুলি অবশ্যই খেতে হবে, কিন্তু এই ভেবে খাবেন না যে ওইগুলি খেলে আপনার চোখের চশমার পাওয়ার একদম চলে যাবে। ভ্রান্ত ধারণা ৮, অনেক বাবা মায়েরা ভাবেন যে ঘরের বাইরে বেশি খেলাধুলা করলে চশমার পাওয়ার বেড়ে যায়। ভুল ধারণা। দেখা গেছে যেসব বাচ্চারা সবসময় ঘরে বসে থাকেন, বাহিরে বেশি বের হয় না, তাদের মাইনাস পাওয়ার বেশি বেড়ে যায়। বরঞ্চ যারা বাইরে রোদে বেশি খেলাধুলা করে তাদের মাইনাস পাওয়ার কম বাড়ে। সুতরাং বাচ্চাদের বাইরে রোদে খেলাধুলা করতে দেওয়া উচিত। ভ্রান্ত ধারণা ৯, ছোট বয়সে মায়োপিয়া হলে বয়স বাড়ার সাথে সাথে এই পাওয়ার আস্তে আস্তে কমে যায়, এটাও এক ধরনের ভুল ধারণা। যদিও মায়োপিয়া কম বয়সেই বেশি হয়, কিন্তু এমন কোনো ধারণা করা উচিত নয় যে মায়োপিয়া প্রাপ্তবয়স্ক ব্যক্তির হতে পারে না। ছোট বয়সে হওয়া মায়োপিয়া কখনো বয়স বাড়ার সাথে সাথে কমে যায় না, বরঞ্চ উল্টোটা হয়, বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভ্রান্ত ধারণা ১০, চোখের ব্যায়াম করলে চোখের চশমার পাওয়ার কমে যায়, এটাও ভুল ধারণা। আমরা যদি হাত পা বা ঘাড়ের ব্যায়াম করি তাহলে কি হার্টের অসুখ বা শরীরের ভিতরের অন্যান্য অসুখ কমে যাবে? মোটেই কমবে না। সেই রকম চোখ এদিক ওদিক ঘুরিয়ে ব্যায়াম করলে চোখের এদিক ওদিক নড়াচড়া করার ক্ষমতা ভালো হতে পারে, চোখের বাইরের মাসলের জোর ভালো হবে। যার কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি আছে বা ভালোভাবে কাছে ফোকাস করার ক্ষমতা কমে গেছে সেগুলির একটি উন্নতি হতে পারে, কাছের জিনিস ফোকাস করার ক্ষমতা কিছুটা বাড়বে। কিন্তু চোখের মাসলের সাথে প্রতিসরণ দোষের কোনো সরাসরি সম্পর্ক নেই, সুতরাং চোখের ব্যায়াম করলে কখনো চশমার পাওয়ার কমে যায় না। আমি জানি যে এই রকম অনেক ভিডিও আছে যেগুলিতে চোখের মাসলের ব্যায়াম করে চশমার পাওয়ার কমে যাওয়ার কথা বলা আছে এবং কিছু কিছু উদাহরণও দেওয়া আছে, কিন্তু কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই, এইগুলির কোনো সত্যতা নেই, এই ভিডিওগুলির থেকে দূরে থাকাই ভালো। এর পরের ভিডিওতে জানাবো মায়োপিয়া বা মাইনাস পাওয়ার সম্বন্ধে অনেক ভুল ধারণা। ভিডিওটি দেখার জন্যে অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন,
चैनल सबस्क्राइब करबें एवं बेल आइकने क्लिक करबें जाते भविष्यतेर आपलोडगुलिर खबर आपनार काछे ठिकमतो पौंछे जाए। जदि कोनो जायगाय बुझते असुविधे हय बा विशेष किछु जानार आग्रह थाके बा आमार दिक थेके किभाबे उन्नति करा जाए एई बिषये किछु जानाते चान ताहले कमेंटे लिखे जानाबें। ভালো থাকবেন। নমস্কার।